নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চন্দ্রযান তিন অবতরণ, সাফল্যে অংশীদার শিলচরের যুবক বিকাশ সিনহা। সলিল সমাধি এক বৃদ্ধার, ঘটনা তারাপুর দুর্গানগরের। মিড ডে মিল ইউনিফর্ম থেকে বঞ্চিত, ক্লাস বয়কট জনতা স্কুলের ছাত্রছাত্রীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চন্দ্রে চন্দ্রযান তিন সফলভাবে অবতরণ অভিযানে জড়িত শিলচরের রামনগরের টুকুর গ্রামের বাসিন্দা অজয় খাম্বাটন সিংহ পুত্র বৈজ্ঞানিক ২৮ বছরের তরুণ যুবক ওয়াই বিশাল সিংহা। ওয়াই বিশাল সিংহা কর্মরত ছিলেন চন্দ্রযান টিমের মিশনে। ২০১৯ সনে জুলাই মাসে ইসরো যোগদান করেছিলেন ওয়াই বিশাল সিংহা। বুধবারে এই চন্দ্রযান সফল হওয়ার ভাবে ওয়াই বিশাল সিনহার আত্মীয় পরিবারের লোকেদের মধ্যে আনন্দের পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশের গৌরবময় অধ্যায়ে ছেলের অংশগ্রহণ করায় আনন্দিত পিতামাতা সহ শিলচরবাসী। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওয়াই বিশাল সিংহা পিতার বলেন, অনেক আনন্দের দিন, সমগ্র দেশবাসী ও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সবার আশীর্বাদে ওনার ছেলে শিলচরবাসী সহ বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছে। তিনি আরো বলেন, ওনার ছেলে গানে বিশারদ ছিল। তিনি ভাবতে পারেননি ওনার ছেলে চন্দ্রযান তিন চন্দ্রে অবতরণ মিশনে অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, ওনার ছেলে ওনার নাম উজ্জ্বল করেছে। আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনার ছেলে চন্দ্রযান মিশনে অংশগ্রহণ করেছে, তার জন্য ওনাদেরকে সম্মাননা প্রদান করেন বিজেপির কর্মকর্তা। ওয়াই বিশাল সিংহার পিতা সমগ্র ভারতবাসীকে আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন। আগামী দিনেও যেন ওনার ছেলে অনেক আগে যেতে পারে, তার কারণে ঈশ্বরের নিকট প্রার্থনা করেছেন তিনি। অ্যাপয়েন্টিং অথরিটি যারা দেশের সরকার, মানে ভারতের সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের ভারতের সরকার, আর সঙ্গে তার সহানুভূতিরা আশীর্বাদ দিয়ে দিয়ে পাইছে যে এই সময় ওদের। তার তো ছোটোবেলা থেকে এরকম শখ বলে হ্যাবিট বা হবি বলে কিছু এরকম স্পেশাল কিছু দেখা যায় না। যা করতে দেয় ওইটাই করে যায় আর গার্জিয়ান বাবা মা যেটা করতে দেয় ওইটা করিয়ে যায়। গানের একটা যখন আমরা তার সময় এটা আমরাও বলছিলাম একটা গান শিখো, টাইম পাস করা লাগে, কিন্তু টাইম পাস করতে গিয়ে দেখি যে গান শেখা আরম্ভ করছে, তো গানের যে টিচার ছিল খুব প্রশংসা করে, হ্যাঁ এরকম ভালো, ওইরকম করে দুই তিন বছরের মধ্যেই কী কী কোন কোন জায়গায় কম্পিটিশন ফাংশনে নিয়ে যায়, তার ওনার গানের টিচার নিয়ে যায়, ওই প্রাইজ টাইজ নিয়ে আসে। তারপরে এই ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড থাকতেই বোধহয় তার বিশাল পাস হয়ে গেছে, আর ক্লাস এইট নাইনের পরেই তখন আরও গানের দিকে একটু মনোযোগটা ছাড়িয়ে দিছে, কারণ ওই দিয়ে পড়ার দিকে বেশি নজর দিছে, সেই জন্য গানের সাইডটা অফ আরো এখন আর গান টান গায় না। শিলচর দুর্গানগরে জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধার, ঘটনাটি সংঘটিত হয় শিলচর তারাপুর সংলগ্ন দুর্গানগর এলাকায়। ঘটনার বিবরণে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা আনুমানিক দুই ঘটিকার সময় শিলচর দুর্গানগরে একটি জলাশয়ের মধ্যে এক বৃদ্ধা এসে ঢুকে পড়েন এবং কিছু দূরে যেতেই জলে ডুবে যান। এই বৃদ্ধাকে জলে ডুবতে দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা এসটিআরএফ বাহিনী শিলচর তারাপুর আউটপোস্টে খবর দেন। তারাপুর আউটপোস্টের পুলিশ ও এসটিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে এই বৃদ্ধা জলাশয়ে ডুবে যান। পরে পুলিশ এবং এসটিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃদ্ধার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত মৃত বৃদ্ধার কোনো পরিচয় পাওয়া যায়নি। স্যার ওদিকে গেছে, দেওয়ার পরে আমরা কইছি আয় যায়, তারপর উঠান ব্যাক করছে, কিছু জায়গা ব্যাক করার পরে আবার রুশ হয়ে মুখা তুলছে, স্যার দেওয়ার পরে জলে ডুব গেলাইছে, তো ডুব দেওয়া দিয়ে গেছে। আর আর বেশি কটার সময় গেছে? দুইটার সময় স্যার। আপনার ডাকছেন কটার সময়? ওই তো দুইটার লগে লগে ডাক দিয়েছে, যে সময় আসে তখনই আমরা থানা ধরেছি, থানা গেলাম তখন তো এত ওদিন আর যা আর যা আসেনি মানুষ না মানুষ আসেনি না।
মিডডে মিল ও ইউনিফর্ম থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিতদের দ্বিতীয় দিনেও ক্লাস বয়কট অব্যাহত। মিডডে মিল ও ইউনিফর্ম কেলেঙ্কারির অভিযোগের প্রতিবাদ জানালেন পূর্ব সোনাইর হাতিকাল জিপির অন্তর্গত জনতা এমই স্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার স্কুল চত্বরে পড়ুয়ারা একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানান। বুধবার থেকে ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায় আন্দোলন শুরু করেছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দেন প্রতিবাদী ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা জানান দীর্ঘ দুবছর থেকে তাদেরকে হয়নি ইউনিফর্ম, গত ১১ মাস থেকে মিডডে মিল থেকে বঞ্চিত রয়েছেন তারা। এছাড়া স্কুলে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও বিদ্যুতের সুবিধা। এ নিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পড়ুয়ারা। এদিকে একাংশ অভিভাবক জানান সোনাই শিক্ষাখণ্ড আধিকারিকের গাফিলতির জন্য ছাত্রছাত্রীরা আজ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আজকে দুই বছর তনে ছাত্রর হানি নাই, এর বাদে আপনার ড্রেস নাই। এখন ছাত্র কালকে একবার আন্দোলন করছেন, এই ব্যাপারে ক্লাসে যাই না, আজকেও করছেন। এখন সরকারের তরফ তো নেই, হানি কিতা লাগে আর না ছাত্রর ড্রেস আর না কিতা লাগে। ছাত্র যতদিন তো না বাড়িতে নেও সিলা কাপড় করিয়া আইতরা তারপরে আমাদের স্কুলে কারেন্ট নাই, সব ফ্যান আছে, আমরা গরম লাগে, সব স্কুলে কারেন্ট আছে, সব স্কুলে ফ্যান আছে, আমরা স্কুলে ফ্যানে নাই। আমরা ড্রেসও দিই না, পানীয় জলের ব্যবস্থাও নাই। তাও আনতে হলে কমন রুম টিন আনতে হলে তাও ফিল্টার করে যায় বাজে সার হলে আমরা একা লই। আমরা গিয়া বাড়িতে গিয়া খানি হয়তো তাহলে দিরং গইয়া লাই আলে সার হলে ওইখানে দিরং গেছে, আমরা কই ভাত খাইতে গিয়ে দিরং গেছে ওইজন হইয়ালে আমরা গালন যখন বাদে বারেও বা করে তৈন। এখন আমরা সবটা চাই, এখন আমরা গরম লাগে। আজকাল স্কুলের মাঝে হিন্দি বই ওখানে আছে, হইলে হিন্দি মাস্টর নাই। আটটা ক্লাসের মাঝে আর সেভেন ক্লাস হয় দিগু ফ্যান, আর কোনো ক্লাসও ফ্যান নাই, ফ্যান দুগু বহন হইলে মনে হয় নষ্ট। উধারবন্দ শিক্ষাখণ্ডের অন্তর্গত বড়বন্দ এলাকার 1572 নং কুবলাল বস্তি এলপি স্কুলের পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে। আজ সকাল 9টায় স্কুল চত্বরে সরকারি শিক্ষিকা সোনালী চৌধুরীর অভিভাবকদের মধ্যে বিবাদ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো উধারবন্দ পুলিশকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্কুলের অভিভাবকরা অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে আসে কচিকাঁচা পড়ুয়ারা। প্রধান শিক্ষক রবিশঙ্কর ত্রিবেদী পাঠদান করার সময় সহকারী শিক্ষিকা সোনালী চৌধুরী পাঠদানে বাধা দেন। একাংশ পড়ুয়াকে নিজের কাছে ডেকে নেওয়ার পাশাপাশি বাকিদের স্কুল থেকে বের করে দেন। পরে পড়ুয়ারা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। তারা স্কুলে কেন পড়ুয়াদের বের করে দেওয়া হলো তা জানতে চাইলে সোনালী চৌধুরী কোনো সদুত্তর না দিয়ে অভিভাবকদের ভাষ্য মোবাইল বন্দী করতে থাকেন। এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সেকেন্ড অফিসার প্রমেশ সিনহার সামনে সহকারী শিক্ষিকা সোনালী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন অভিভাবকরা। সোনালী চৌধুরীর কাছে জানতে চাইলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি তিনি। এদিকে কুবলাল বস্তি এলপি স্কুলের ঘটনায় উধারবন্দ খণ্ড শিক্ষাধিকারী কার্যালয়ের নগ্নরূপ প্রকাশ্যে ধরা পড়ে। ম্যাডামে শুরু করছেন ক্যামেরা করা, আর কোনো মঙ্গলবার সকাল থেকে সাজু সাজু রোপ ভারতের বিভিন্ন স্থান। চন্দ্রযান তিনের সাফল্য কামনায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক উৎসব পরিবেশ লক্ষ্য করা যায়। মূলত চন্দ্রযানের সাফল্য কামনায় এদিন ইটকলা বিজেপি জেলা কার্যালয় থেকে এক দলীয় নেতাকর্মীরা এক মিছিল বের করে ক্যাপিটাল পয়েন্টে এসে চন্দ্রযান তিনের সফলতাকে কেন্দ্র করে আতশবাজি ফাটানো সহ পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। উপস্থিত কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী বলেন, ইতিহাস গড়ল ভারত, চাঁদে পা পড়ল চন্দ্রযান তিনের।
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। এই বিষয়টি সমগ্র ভারতবাসীর কাছে এক উল্লেখযোগ্য ও গর্বের দিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে কুমেরু জয় করলেন। এই চাঁদে কুমেরু জয় সমগ্র ভারতবাসীর জয়। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, জেলা সহসভাপতি গোপাল রায়, সহসম্পাদক পুলক দেব, এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস, মধ্যসহ সম্পাদক সঞ্জয় রায়, কার্যালয় সম্পাদক অমিত রায়, সুমনা দাস, মাপ্পি ভট্টাচার্য, বলরাম শীল সহ আরও কাছাড় বিজেপি নেতা ও কর্মীরা। নমস্কার, আজকে আপনারা সবাই জানেন অত্যন্ত আনন্দের দিন। আজকে আমাদের দেশের বিজ্ঞানীরা যে ইতিহাস রচনা করেছেন, আমরা আজকে চন্দ্রে আমরা আজকে অবতরণ করলাম, ভারতের পতাকা আজকে চন্দ্রে অবতরণ করেছে। আমাদের বিজ্ঞানীরা যে সাফল্য অর্জন করেছেন চন্দ্রযান থ্রির মাধ্যমে, আমরা তার জন্য সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানাই। তৎসঙ্গে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, এবং যেসব বিজ্ঞানীরা এই সমস্ত অপারেশনের সাথে জড়িত ছিলেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজ্ঞানীদের আমরা অভিনন্দন জানাই। আর আজকের এই দিনটি উদযাপন করার জন্য সমগ্র ভারতবাসীর কাছে, সমগ্র শিলচরবাসীর কাছে আমরা আমাদের বিনম্র আবেদন জানাচ্ছি। বুধবার শিলচর তারাপুর শিববাড়ি রোড দুর্গাশয়নী স্থিত গুরু বিপিন সিং নৃত্যাশ্রমে মণিপুরী নৃত্যগুরু বিপিন সিং 105তম জন্মদিবস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। সেদিন প্রথমে মণিপুরী নৃত্যগুরু বিপিন সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং এই নৃত্যাশ্রমে প্রশিক্ষণার্থী নৃত্য পরিবেশন করেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিনীতা সিনহা, উপদেষ্টা সহসভাপতি ভাস্কর দাস, শ্রদ্ধেয় দিলীপ সিনহা, উপদেষ্টা শ্রদ্ধেয় বন্দনা সিনহা, উপদেষ্টা দিলীপ কুমার সিনহা, আরও অনেকে উপস্থিত ছিলেন। আজকে আমরা গুরু বিপিন সিং মণিপুরী নর্তনাশ্রমের তরফ থেকে গুরুজির গুরু বিপিন সিং এর 105তম জন্মতিথি পালন করছি শিববাড়ি তারাপুর শ্রী দুর্গা সরণীতে রোহিণী নিকেতনে। আজকে গুরুজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। আমাদের প্রোগ্রামে আছে নাচ, আছে গান, আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আছে গিটার, আছে এটা দিয়ে আজকে আমরা যা যতটুকু পাচ্ছি গুরুজিকে সম্মান দিচ্ছি বা গুরুজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা একটা করছি। চন্দ্রযান তিনের সফল অবতরণে সাফল্যের অংশীদার হাইলাকান্দি। হাইলাকান্দির আলগাপুর বিধানসভার শৈতবন্ধ এম স্কুলে প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক মইনুল হক বরভুইয়ার সুযোগ্য পুত্র ডক্টর বাহারুল ইসলাম বরভুইয়া ইসরো বিজ্ঞানীদের মধ্যে একজন। বাহারুল ইসলাম বরভুইয়া চন্দ্রযান তিনে হাই রেসলিউশন সেন্সর নিয়ে কাজ করেন। ডক্টর বাহারুল ইসলাম বরভুইয়ার সাফল্যে গর্বিত তার কাকা আইনুল হক বরভুইয়া, শহীদবন জেপি সভানেত্রী প্রতিনিধি বিলাল আহমেদ লস্কর সহ গোটা হাইলাকান্দি। তারা বলেন ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেশকে গর্বিত করেছে ডক্টর বাহারুল ইসলাম বরভুইয়া। খবর আসছে যে খবরটি হলো যে গেলকালকে যে চন্দ্রযান যে ল্যান্ডিং করেছে ওদের মধ্যে এই সফলতার মধ্যে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এবং আসামের মধ্যে তিনজনের মধ্যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এবং আমার হোম জিপি শহীদবন জিপির আমার গড়ের ছেলে বাহাউল ইসলাম বলবইয়া নামে একজন উনি নেতৃত্ব দিয়েছেন। ওনার নামও নেতৃত্বের মধ্যে আসছে, উনি নেতৃত্ব থাকে থেকে আমরা অনেক আনন্দিত। আমি হাইলাকান্দিবাসী এবং গোটা এই শহীদবনবাসী আমার প্রত্যেক জনসাধারণ মানুষ আমরা এত আনন্দিত এবং উৎফুল্লিত আমরা যে আমরা এই তো নিতে প্রত্যন্ত একটা অঞ্চল থেকে যে এই প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে আজকে ইসরো চান্স পেয়ে যে কালকে যে চন্দ্রযান থ্রির মধ্যে নেতৃত্ব দিয়েছে
আমাদের যে এত সফলতা আসছে আমাদের মধ্যে আমাদের গ্রামের গ্রামের এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের মধ্যে এত সফলতা আমাদের আমাদের নিজেও অর্জন করেছি তাই আমরা অনেক আনন্দিত এবং উৎফুল্লিত আমাদের কেন যে বাহাউল ইসলাম বড়বইয়া নামে ওনার বাবা ই আমাদের সৈকবন এমই স্কুলের ফাউন্ডার টিচার ছিলেন এবং হেডমাস্টার ছিলেন উনি অনেক পরিশ্রম করে ওনার ছেলে উনি মা বাবা কী করেছেন অনেক পরিশ্রম করে বিশ্বতে চান্স দিয়েছে মানে পড়াশোনা করে হায়ার এডুকেশন দিয়ে উনি বড় এক বিশ্বতে চান্স পেয়েছে আমরা ওনার মা বাবার প্রতি আমরা কৃতজ্ঞতা আমরা স্বীকার করি যা এই সমস্ত এইরকম মা বাবা যেন আরও আরও মেদান করে তাকে থেকে যাতে আমরা এই সমস্ত ছেলেরা 22 ও 23 আগস্ট হাইলাকান্দি জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে সদু অসম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে দুদিনের কর্মবিরতি পালন করেন দাবিগুলোর মধ্যে রয়েছে এক দেশ এক নীতি পুরনো পেনশন আমাদের দাবি এসব দাবি সম্বলিত একখানা স্মারকপত্র হাইলাকান্দি জেলা শাসকের কাছে প্রদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অসম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক খলিলুর রহমান সভাপতি আনোয়ার হোসেন পঙ্কজ দত্ত কাজল দাস প্রমুখ আমাদের অল আসাম গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের একটি মাত্রই দাবি দাবিটি মূল যে কারণ সেটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক এমপিএস কর্মচারী ইতিমধ্যে রিটায়ারমেন্টে গেছেন ওনাদের যে অবস্থা দেখলাম আমরা এই অবস্থা এত ভয়াবহ আমাদের হাইলাকান্দি জেলাতে বর্তমানে 700 থেকে শুরু করে 3000-এর মধ্যে এই রেঞ্জে ওরা বেতন পাচ্ছে ওরা বেতন বলতে ওরা পেনশন পাচ্ছে তো এই টাকা দিয়ে ওদের পরিবার চালানো সম্ভব হচ্ছে না এবং এই বৃদ্ধ বয়সে 60 এবং হওয়ার পরেই তো মানুষের শারীরিক অবস্থাটা একটু ইয়ে হয় ডাউনফল হয় তো এই অবস্থাতে যে কর্মচারীরা ওদের স্বাস্থ্য ক্ষেত্র হোক শিক্ষা ওদের বাচ্চা কাচ্চা ছেলেমেয়েদের শিক্ষা ক্ষেত্রে হোক ওদের আর্থিক ক্ষেত্রে ওরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে তো আমি অল আসাম গভর্নমেন্ট এমপিএস এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরকারের প্রতি আমি দাবি জানাই যে অনতিবিলম্বে এই যে এমপিএস সিস্টেম এটাকে বাতিল করে কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষার্থে পুরানির যে পেনশন 2005-এর আগে যে পেনশন সিস্টেম চালু ছিল এই সিস্টেমটা চালু করা হয় সোনাইর ধনেহরিতে ফুটবল টুর্নামেন্টে প্রস্তুতি শুরু হয়েছে আগামী সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে এই প্রতিযোগিতা শুরু হবে বৃহস্পতিবার ধনেহরি ফুটবল একাডেমির সদস্যরা এক সভা শেষে একথা জানিয়েছেন একাডেমির সভাপতি তথা সোনাবাড়িঘাট জিপি সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া ওরফে বুট্টু বিস্তারিত তথ্য তুলে ধরেন উত্তর ধনেহরির মাঠে এই আসর শুরু হবে এতে অংশ নিতে ইচ্ছুক দলগুলো নির্ধারিত সময়ের আগে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে বলেন জানান ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে 30,000 টাকা ও সঙ্গে ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 20,000 টাকা ও সঙ্গে ট্রফি এছাড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের পুরস্কার থাকবে এমনকি ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনাই অঞ্চলের উদ্যমী সমাজসেবী যুবকদেরও সংবর্ধনা প্রদান করা হবে এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজউদ্দিন লস্কর বাপির আহমেদ চৌধুরী আমিনুল হক লস্কর আলিমুল হক চৌধুরী প্রমুখ কিন্তু বিগত কয়েক বছর থেকে কোভিড এর কারণে লকডাউনের কারণে আমরা এই খেলাধুলাটা বন্ধ ছিল যার জন্য আমাদের যুব সমাজের মন দুর্বল হয়ে গেছে যার জন্য আমাদের পুরো গ্রামের মানুষ মিলিয়া গতদিন আমরা একটা মিটিং করেছি এবং মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছি আর আজকেও আমরা সেই ডিসিশনটাকে কার্যকরী করা হয়েছে আমাদের গ্রামে আগামী সেপ্টেম্বর মাসে অর্থাৎ 10 সেপ্টেম্বর রবিবার আমরা সেই দিন আমরা একটা খেলার উদ্বোধন করা হবে যে আমাদের খেলাটা হবে ধনেহরি ফুটবল একাডেমি পরিচালনায় থাকবে এবং সেই ধনেহরি ফুটবল একাডেমির পরিচালনায় যে খেলা আয়োজন করে যে আমরা ফার্স্ট প্রাইজ আমরা 30,000 টাকা দেব সঙ্গে একটা ট্রফি সেকেন্ড প্রাইজ 20,000 টাকা সঙ্গে একটা ট্রফি এবং আমরা এর সঙ্গে একটা বিশেষ আয়োজন করেছি যেদিন আমাদের ফাইনাল খেলা হবে যে সেই দিন আমরা বিশেষ সেই দিন চারে পুরা সোনাই সমষ্টির যত উদীয়মান ছেলে আছে আপনারা সচেতন ছেলে আছে প্রত্যেক ছেলেকে আমরা নিমন্ত্রণ করব এখানে এসে আমরা
বিশেষ একটা মর্যাদা দিয়া আমরা সম্মান প্রদর্শন করা হবে। অন্তিম দল হিসেবে মাতৃভূমির কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো কালাখাল এফসি। বৃহস্পতিবার মাতৃভূমি কাপ প্রাইজ মিনি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলে প্রতিপক্ষ কর্কট এফসি দলকে 3-2 গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা। এই জয়ের সুবাদে শেষ আটে স্থান করে নিয়েছে কালাখাল এফসি। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন কালাখাল দলের খেলোয়াড় কেলভিন মার। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে শৈলেন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি বিশ্বজিৎ দেবরায়। রবিবার বেলা 2:00 কোয়ার্টার ফাইনাল পর্যায়ের প্রথম খেলায় রাজগোবিন্দপুর এফসি বনাম লোকনাথপুর এফসি খেলা হবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। চন্দ্রযান 3 অবতরণ, সাফল্যে অংশীদার শিলচরের যুবক বিকাশ সিনহা। সলিল সমাধি এক বৃদ্ধার, ঘটনা তারাপুর দুর্গানগরের। মিড ডে মিল ইউনিফর্ম থেকে বঞ্চিত, ক্লাস বয়কট জনতা স্কুলের ছাত্রছাত্রীদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।